আসসালামু আলাইকুম। মোহাম্মদ ফয়সাল ব্লগ ইউটিউব চ্যানেল স্বাগতম। তো আজকে ভিডিওতে আমরা সিএসএস এইচটিএমএল এর যে টেমপ্লেটগুলো আছে সেগুলো আমরা রিভিউ করব। আমার এখানে 30+ আছে, তো আমি 30-র মতোই রিভিউ করব, দু একটা কম বেশি হতে পারে। তো আমার ভিডিওর ডিসক্রিপশনে সবগুলো লিঙ্ক আশা করি আপনারা পেয়ে যাবেন। তো আমার এখানে অনেক দিন আগে ডাউনলোড ছিল। তো প্রথমে এখানে আছে বিগ সিটি, তো আমি এটা ডাবল ক্লিক করে উইন্ডার দিয়ে ওপেন করব। তো ইন্ডেক্স এইচটিএমএলটা ওপেন করলেই তো আমাদের সম্পূর্ণটা শো করবে। তো আর সবগুলোটা প্রায় সবটাই দু একটা বাদে সবগুলো রেসপন্সিভ, ফোন ভিউতেও দেখা যাবে। তো এটার হোমে একটা অপশন আছে, তারপর আই অ্যাবাউটে অপশন আছে, গ্যালারিতে আছে, কন্টাক্টে আছে, দেখতে পাচ্ছেন। বিউটিফুল একটা টেমপ্লেট, ডাউনলোড করে ইউজ করতে পারেন বিগ সিটি। এরপরে আছে ব্লু গন, তো এটা আমি ওপেন করতেছি, ডাবল ক্লিক করে স্ট্রিমারটা আমি ওপেন করতেছি। তো এটা অনেক ভালো, বাট সব এখানে ফর্ম টর্ম সব কিছু এক কালার, তো আপনার সিএসএস থেকে কালারগুলো চেঞ্জ করে নিতে পারেন। তো এটাও কিন্তু একদমই রেসপন্সিভ, দেখতে পাচ্ছেন ফিচার্স, গ্যালারি, কন্ট্যাক্ট, ইন্ট্রো। তো থার্ড এখানে যেটা আছে জিমসো ফিটনেস, তো মনে হয় এটা জিমস হবে, জিমসে আর বেশি ওএস দিয়ে দিছে, যাই হোক এসও দিয়ে দিছে। ফিটনেসে আমি এটা ওপেন করে নিচ্ছি। তো এটাতে অনেক একটা সুন্দর একটা টেমপ্লেট দেখতে পাচ্ছেন, এখানে ডেট দেওয়া আছে, এগুলো রিমুভ করেও দিতে পারেন এইচটিএমএল সিএসএস থেকে, নিচে নাম্বার। আর এখানে মেনু বারটা অনেক সুন্দর রাখছে, আইকনগুলো আছে, আর রেসপন্সিভে অনেক বিউটিফুল একটা টেমপ্লেট, আমার ফেভারিট। তো ফোর্থে আছে অ্যাবভ ফ্রি ওয়েবসাইট টেমপ্লেট, এটা ওপেন করে এটাও কিন্তু অনেক সুন্দর একটা টেমপ্লেট দেখতে পাচ্ছেন। আর নিচে অ্যাবাউট আছে, স্কিল আছে, ওয়ার্ক আছে, কন্ট্রাক্ট আছে। কন্ট্রাক্টের এখানে আবার আইকনগুলো অনেক কুল আইকন দেখতে পাচ্ছেন, আর ডেভেলপ আর আছে, কপিরাইট আছে এই জায়গায়, এটাও কিন্তু অনেক রেসপন্সিভ একটা থিম দেখতে পাচ্ছেন টেমপ্লেট। তো ফিফথ নাম্বারে আছে এরিয়া ফ্রি ওয়েবসাইট টেমপ্লেট, ওয়েব এইচটিএমএলটা আমরা ওপেন করব। তো এটাও কিন্তু একদম কুল দেখতে পাচ্ছেন, এখানে অনেক সুন্দর একটা ফর্ম দেওয়া আছে, কন্ট্যাক্ট ফর্ম, এখানে ডেভেলপার, অ্যাবাউট, দুইটা ফর্ম, সোশ্যাল মিডিয়া লোগোগুলো কিন্তু অনেক কুল ছিল। অ্যানাদার ওয়েবসাইট লিঙ্ক দিতে পারবেন এখান থেকে, কপিরাইট, এখানে বিভিন্ন সার্ভিস কিন্তু আলাদা আলাদা ভাবে দেওয়া আছে মেনু বারে। এরপরে আছে বি হিরো ইন্ডেক্স এইচটিএমএল, তো এটাও কিন্তু অনেক সুন্দর, বাট এটাতে ইমেজ ইম্পোর্ট করা নাই, শুধু ইমেজের জায়গায় রেজুলেশন দিয়ে দেখানো হয়েছে। এখানে টিম মেম্বার গুলো দিতে পারেন, নিচেও আছে, বাট এটা একটা সমস্যা হলো সাইড দিকে মার্জিং পেডিং এগুলো ঠিকঠাক মতো দেওয়া নেই সিএসএস এর ভিতর, যার জন্য লেখাগুলো এক সাইডে চলে গেছে। তো আপনারা যদি কাস্টমাইজ পারেন সেক্ষেত্রে কিন্তু এডিট করে নিতে পারেন। তারপর আছে বিচ পেজ, তো এটা আমি ওপেন করে নিচ্ছি, মাউসটা কিছুটা সমস্যা করতেছে, যাই হোক আমি নেক্সট। তো বিচ পেজে এটাও কিন্তু অনেক অনেক বিউটিফুল,
দেখতে পাচ্ছেন সার্ভিস কল, তো স্কিলগুলো আছে, ফিচার্সগুলো আছে, টিম মেম্বার, তারপর এখানে সবার নিচে একটা বিউটিফুল ফর্ম আছে, সোশ্যাল মিডিয়া আইকনগুলো আছে, অ্যাবাউট আস সব কিন্তু ঠিকঠাক আছে, কন্টাক্ট এটাও ইউজ করতে পারেন। তো এই টেম্পারে আছে ব্লজার ফ্রি ওয়েবসাইট টেমপ্লেট, তো এটা আমি ডাবল ক্লিক করে ওপেন করে নিচ্ছি। এখানে থিম দিয়ে আর একটা ফোল্ডার তৈরি করা আছে, তো এটাও কিন্তু অনেক সুন্দর ছিল। এখানে লগ ইন পেজ দেওয়া আছে, সাইন আপ পেজ দেওয়া আছে, আর হোম আছে একটা, সিম্পল ছিল এটা। তো আমার এখানে একটা স্টাইলিস্ট ফন্ট পেয়ে যাবেন, আমি ভিডিও ডিসক্রিপশন সবগুলো লিঙ্ক যেহেতু দিব। তো এটা ফর্ম দেখতে পাচ্ছেন, ডেমো 1 ফর্ম, ডেমো 2, ডেমো 4, ডেমো 5, অনেক কুল ছিল এটা। তো স্ট্রিটি এজেন্সির এটা দেখে ভিডিওটা শেষ করব, কারণ আমার আরও পার্ট, ভিডিওটা বেশি লং হয়ে যাচ্ছে, সেকেন্ড পার্টে আমরা পরে রিভিউ করব। তো দেখতে পাচ্ছেন এটাও কিন্তু অনেক সুন্দর একটা টেমপ্লেট ছিল, আপনারা সিম্পলি এটা ইউজ করতে পারেন। নিচের যে আইকনগুলো অনেক সুন্দর ছিল, আর এখানে আরও যে পেজগুলো আছে সেগুলো কিন্তু অনেক সুন্দর। এখানে সার্চ বার আছে। তো এই ভিডিও আর লং করবো না, এ পর্যন্ত আল্লাহ হাফেজ।